শুভ দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুইদ খান, এনটিভির অতি জনপ্রিয় অনুষ্ঠান লিগাল আপডেট উইথ এনটিভি থেকে বলছি। এনটিভির এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, প্রতি সপ্তাহে নানাবিধ গুরুত্বপূর্ণ আইনের ভিতর থেকে বাছাই করে শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ আইনের উপর আপনাদেরকে দিক নির্দেশ দেওয়ার জন্য এনটিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানটি দর্শক মণ্ডলী, আমরা কোনো লিগাল আপডেট দিয়ে শুরু করছি না, এমন একটি স্পর্শকাতর বিষয় দিয়ে আমরা শুরু করছি যে বিষয়টির সাথে মা, মাতৃভূমি, মাতৃদেশ এবং ন্যাশনালিটি কানেক্টেড। এই বিষয়টির সাথে ডুয়েল সিটিজেনশিপ কানেক্টেড এবং ড্রাফট যে সিটিজেনশিপ অ্যাক্টটি বাংলাদেশে হতে চাচ্ছে সেই বিষয়টি, সেই স্পর্শকাতর বিষয়টি এটির সাথে জড়িত। এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইস্ট লন্ডনের আরেকজন অভিজ্ঞ, দক্ষ, মেধাবী একজন আইনজীবী, যিনি একজন অতি পরিচিত একটি মুখ আমাদের বাংলাদেশি কমিউনিটির ভেতরে। তিনি আর কেউ নন, শাহ আলম সরকার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি। এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ তোমাকে, আমাকে অন্যান্য বারের মতো আবার আমার এই প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনি যদি অনুষ্ঠানের প্রারম্ভে আপনার উদ্বোধন বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেন আমি বিনীতভাবে কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, ধন্যবাদ এগেন মুইদ। এটা অ্যাকচুয়ালি তুমি অলরেডি বলেছো, এটা একটা স্পষ্টকাতর একটা প্রোগ্রাম এবং যেই প্রোগ্রামে যে পার্টিকুলারলি যে বাংলাদেশ যে ডুয়েল সিটিজেনশিপ যে গভর্নমেন্ট যে ড্রাফট করছে ইন সামটাইম ইন ফেব্রুয়ারি দিস ইয়ার, এটা সমস্ত প্রবাসীদেরকে এফেক্ট করবে, এটা সবাইকে টাচ করতেছে। সুতরাং এই প্রোগ্রাম আমি দর্শককে অনুরোধ করবো তারা এই প্রোগ্রামটা শোনার জন্য এবং এর সাথে এই প্রোগ্রামের ভালো করে এটা বোঝার জন্য এবং প্রত্যেকের যেটা ইন্টারেস্ট এটার সাথে জড়িত তারা এতে উপকৃত হবে এই প্রোগ্রামের মাধ্যমে। আমি এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি এত একটা সুন্দর প্রোগ্রাম উপস্থাপন করার জন্য, আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। খুব চমৎকার করে বলার জন্য দর্শক মণ্ডলী, আমার সম্মানিত অতিথি খুব সুন্দর করে বলে দিয়েছেন গোড়ার কথাটি, যে সূত্র থেকে আমরা আজকে লিগাল আপডেটে পেয়েছি সেটি সূত্র পয়লা ফেব্রুয়ারি 2016 সালের সাথে জড়িত। আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, মহামান্য প্রাইম মিনিস্টার, তিনি ড্রাফট বাংলাদেশ সিটিজেনশিপ অ্যাক্ট 2016 এই যে বিলটিতে তিনি অলরেডি তিনি অ্যাপ্রুভ করে ফেলেছেন এবং আমরা জানতে পেরেছি এই এই অ্যাপ্রুভাল হওয়ার কারণে খুব শীঘ্রই এই ড্রাফট সিটিজেনশিপ অ্যাক্টটি আইনে পরিণত হয়ে যেতে পারে এবং এই প্রপোজ যে সিটিজেনশিপ অ্যাক্টটি সেটিতে প্রায় 6টি চ্যাপ্টার রয়েছে, 28টি সেকশন রয়েছে। এখানে বলা হয়েছে কীভাবে ডুয়েল সিটিজেনশিপ অর্জন করতে পারবেন, কীভাবে একজন বাংলাদেশি নাগরিক দ্বৈত নাগরিকত্বের অধীনে থেকে ডুয়েল সিটিজেনশিপ অর্জন করতে পারবেন। তবে এই আইনটি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন নেতিবাচক ক্রিটিসিজম ইতিমধ্যেই দেখা দিয়েছে। বলা হয়েছে যে এই আইনটি হয়তো বা খুবই পোরলি ড্রাফট করা হয়েছে, আরও বলা হয়েছে এই আইনটি কার্যকরী হয়ে গেলে যে ডুয়েল ন্যাশনালগণ তারা হয়তো বা বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের নাগরিকত্বের দিক থেকে সেকেন্ড ক্লাস এমনকি থার্ড ক্লাস সিটিজেনে তারা পরিণত হতে পারেন, এমনকি ডুয়েল সিটিজেনশিপ ধারী কোনো একজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে গিয়ে কোনো পার্লামেন্টারি ইলেকশনে দাঁড়াতে পারবেন না, এমনকি কোনো ধরনের লোকাল ইলেকশনেও তারা দাঁড়াতে পারবেন না, এমনকি ডুয়েল সিটিজেনশিপ ধারী কোনো একজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে গিয়ে সরকারি কোনো পদের কেরান হিসেবেও তারা কোনো ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবেন না, ক্লার্ক হিসেবে তারা কোনো ধরনের কাজ করতে পারবেন না, এমনকি ক্লিনার হিসেবে তারা জন্মগ্রহণ বাংলাদেশের কোনো জাতীয় দায়িত্বে তারা অবদান রাখতে পারবেন না। এই বিষয়গুলো উঠে এসেছে এই ড্রাফট সিটিজেনশিপ অ্যাক্ট থেকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা যারা ডুয়েল সিটিজেন রয়েছেন যাদের ভিতরে মা, মাতৃভূমি, মাতৃদেশের জন্য মায়া কান্না প্রতিনিয়ত কেঁদে ওঠে তারা সচেতন হয়ে উঠবেন, সেই সচেতনতা জাগানোর সচেতনতা তৈরি করার জন্যই আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি। চলে যাচ্ছে সরাসরি আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি আছে। ভাইয়ার, এই যে আমরা দেখতে পেয়েছি যে আমাদের স্বাধীনতা অর্জন করার পর এখন পর্যন্ত 1971 থেকে এখন পর্যন্ত 40 বছর অধিক সময় আমরা অতিক্রম করে গিয়েছে, বাট আমাদের যারা প্রবাসে বসবাসকারী যাদের বাংলাদেশি নাগরিক যাদের ডুয়েল সিটিজেনশিপ রয়েছিল তাদের কিন্তু ডুয়েল সিটিজেনশিপ নাগরিকত্বের ক্ষেত্রে কোনো ধরনের কখনো কোনো ধরনের স্বার্থ অথবা অধিকার লঙ্ঘন করার মতো কোনো আইন প্রণীত হয়নি। বাট নতুন যে ড্রাফট সিটিজেনশিপ অ্যাক্টটি আমরা দেখতে পেয়েছি এবং আমরা জানি যে বাংলাদেশের কনটেক্সটে স্বাধীনতার এই স্বাধীনতার ধারক বাহক এবং জাতীয় স্বার্থের সাথে যেই পলিটিক্যাল পার্টিতে জড়িত আওয়ামী লীগ সরকার বর্তমান ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে এই আইনটি আসছে, তাহলে স্বাভাবিকভাবে আপনি এটিকে কীভাবে মূল্যায়ন করছেন আপনি? ধন্যবাদ একটা সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এটা সত্যি আমার নিজের কাছেও সেই একই প্রশ্ন জাগে, যে সরকার দাবি করে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাদের অনেক অবদান রেখেছে, তারাই 40 বছর পরে যেখানে বাংলাদেশে একটা অলরেডি সিটিজেনশিপ একটা প্রভিশনাল সিটিজেনশিপ একটা আছে
72 তে যেটা মার্চ 26 মার্চ এর আগেও একটা সিটিজেনশিপ বিল আছে 1951 সেটাকে মডিফাই করে পার্টিকুলারলি ডুয়াল সিটিজেনশিপ কে এফেক্ট করার জন্য যে নতুন বিলটা ফেব্রুয়ারিতে নিয়ে আসছে এটা পারপাসটা এখনো অস্পষ্ট আচ্ছা কেন সরকার এটা এই বিলটা করতেছে পার্টিকুলারলি আমি এটাই বলবো যে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এটাই যে আমরা নিজের দেশে আমরা নিজের সেকেন্ড ক্লাস সিটিজেন আমাদের ব্রিটিশ এই দেশে আমরা ডুয়াল সিটিজেন কিন্তু বাংলাদেশটা কি আমরা সেদিকে আমরা আলোকপাত করব না আমরা আলোকপাত করব যে যদি আইনটি কার্যকরী হয়ে যায় ইফেক্টসগুলো কি হতে পারে পারপাসটা অবশ্যই আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং এক একজন এক একভাবে পলিটিক্যাল সাইড থেকে এটাকে ব্যাখ্যা দিতে পারে বাট ইফেক্টসটা কি হতে পারে যারা ডুয়াল সিটিজেন তাদের উপর কতটুকু মারাত্মক প্রতিক্রিয়া নিয়ে আসতে পারে সেই বিষয়টির দিকে আমরা আলোকপাত করার চেষ্টা করব আপনার অনুমতি নিয়ে হ্যাঁ অবশ্যই এফেক্টটা অত্যন্ত সিরিয়াস এবং সিভিয়ার আমি বলবো যে পার্টিকুলারলি যে ডুয়াল সিটিজেনশিপের হ্যাঁ যে বলুন আপনি হ্যাঁ যে ডুয়াল সিটিজেনশিপ এই যে কনসেপ্টে যে একটা পার্টিকুলারলি আমি সেকশন 7 এর কথা যদি বলি আমি সেদিকে নিয়ে যাবো সেই সেকশনসগুলো দিকে দিকে আমি নিয়ে যাব আপনি বলছিলেন খুব গোড়ার দিকে আমরা যদি আলোচনায় ফিরে আসি আপনি বলেছিলেন যে দুটো আইনের কথা বলেছিলেন তাহলে এই এই সিটিজেনশিপ অ্যাক্টে আসার আগের পূর্বে কি কোনো আইন রয়েছে বাংলাদেশে বর্তমানে হ্যাঁ পূর্বে কি রয়েছে বর্তমান আইনগুলি কি কি রয়েছে যেমন 26 মার্চ 1971 এর আগে একটা সিটিজেনশিপ অ্যাক্ট 1951 এর একটা এবং এই দুটোকে মডিফাই করেই বোধহয় এই নতুন বিলটি উপস্থাপন করা হয়েছে আমরা জানতে পেরেছি আমি গোড়াতে আপনাকে দর্শকদের উদ্দেশ্যে বলে দিয়েছিলাম যে এটি 6টি চ্যাপ্টার এবং 28টি সেকশনের নিয়ে এই এই প্রপোজ বিলটি করা হয়েছে তাহলে আপনি কোন বিলটি অনুযায়ী একজন সাধারণ মানুষ কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করতে পারবে কি কি পন্থায় দুইটা পন্থা আছে কি কি আছে প্রথমত বাই বার্থ যেটা তো একটা ইউনিভার্সাল একটা মানে বাংলাদেশের ভিতরে জন্ম গ্রহণ করলে জন্ম বাই বার্থ হলে বাংলাদেশ সিটিজেনশিপ অর্জন করতে পারবে আরেকটি কি আরেকটা বাই ডিসেন্ট আচ্ছা সেটা এই দুইটা পদ্ধতিতে বাংলাদেশের নাগরিকত্ব কেউ গ্রহণ করতে পারবে আমরা বাংলাদেশে বাই বার্থ যারা তাদের দিকে আমরা দৃষ্টিপাত করব না কারণ তাদের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ফরেনারদের ক্ষেত্রে মানে ডুয়াল সিটিজেন যাদের আছে তাদের ক্ষেত্রে সেই দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আপনি জানেন যে সেকশন 5A এই সিটিজেনশিপ বাই ডিসেন্ডেন্ট এই বিষয়টি সম্পৃক্ত আপনি কি বলবেন সাবসেকশন 1 এ কি বলা আছে যে পার্টিকুলারলি এই বিলের আকারে যদি এই বিল পাস করার মধ্যে আগে বা উইথিন পাস করার দুই বছরের মধ্যে যদি কেউ তার আর ডিপেন্ডেন্টকে যদি বাংলাদেশের সিটিজেন বার্থ রেজিস্ট্রি না করা হয় দে আর লুজিং দেয়ার সিটিজেনশিপ রাইট এই এটা এই বিলের এই যদি এই কনসিকোয়েন্স এটা হতে পারে নম্বর ওয়ান মানে আপনি বলছেন যে এই বিলটি পাস হয়ে যাওয়ার পর যদি কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে অবস্থান করেন এবং সেই নাগরিকের কোনো বাচ্চা যদি বিদেশে জন্মগ্রহণ করে এবং এই জন্মগ্রহণকারী সেই বাচ্চাকে যদি রেজিস্ট্রেশন না করায় দু বছরের ভিতরে তাহলে সেই বাচ্চার কি হবে না সে তার রাইটটা সিটিজেনশিপ রাইটটা সে লুজ করতেছে সে তার ডিসেন্ডেন্ট হিসাবে সে নাগরিকত্ব পাবে না মানে কোন দেশের নাগরিকত্ব পাচ্ছে না বাংলাদেশের নাগরিকত্ব এটা যে তার প্যারেন্টসের রাইট এটা দেশে বাই ডিসেন্ট আমরা বলতে পারি যে তাহলে এটি অত্যন্ত আপত্তিজনক একটি আইন হয়ে যাচ্ছে যে মানে আপনি বাংলাদেশ নাগরিক ছিলেন আপনি প্রবাসের দেশ যেমন ইংল্যান্ডে এসে আপনি ব্রিটিশ সিটিজেন হয়েছেন বাই বার্থ বর্তমান আইন অনুযায়ী আপনার বাচ্চা ডুয়াল সিটিজেনশিপের আন্ডারে বাংলাদেশ নাগরিকত্ব পাচ্ছে সেই বাচ্চাটি এই আইনটি কার্যকরী হয়ে গেলে পরে আইনটি কার্যকরী হয়ে যাওয়ার পর দু বছরের মধ্যে যদি আপনি আপনার বাচ্চাকে রেজিস্ট্রেশন না করেন তাহলে কি হচ্ছে তারা সিটিজেনশিপ লুজ করছে আমি তাদেরকে একটা একটা ন্যাশ একটা সেকশন যে একটা ন্যাশনকে তারা টোটালি ডিসকোয়ালিফাই করে দিচ্ছে বাংলাদেশের রাইট তার প্যারেন্টসের রাইট তাহলে এটা খুবই দুঃখজনক একটি দিক চলে আসছে ডুয়াল সিটিজেনশিপ এটা ডিসক্রিমিনেটরি আমি বলতে পারি অবশ্যই জি অবশ্যই আচ্ছা আপনি আবার বলছিলেন যে সাবসেকশন 2 এর কথা বলেছেন দু বছরের রেজিস্ট্রেশনের কথা সাবসেকশন 3 তে কি বলা আছে বলবেন সাবসেকশন 3 তে যে যেখানে বলা আছে যে কেউ যদি বিশেষ করে ডেট এক্সক্লুশন করা হয়েছে বিশেষ করে এই আইনে পার করে ওই সব লোকগুলো এই যে এক্সক্লুশন করা বলে আমার বোধ হয় যুদ্ধ অপরাধীদের সাথে কানেক্টেড আমরা নিয়ে আসবো তো আমরা আলোচনা করতে একটি বিজ্ঞাপনে চলে যেতে হচ্ছে দর্শক মন্ডলী আলোচনা করতে করতে আমরা একটি ছোট বিজ্ঞাপন বিরতিতে চলে এসেছি বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো যুদ্ধ অপরাধীদের জন্য কী বিধান আছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটি দিক নির্দেশ করবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ